কদম লাগো বাবা গো তুমি ঠিক কদম বাবা এই 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 চ চ চ চ গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার মর্নিং স্যার মর্নিং স্যার গুড মর্নিং স্যার মর্নিং স্যার গুড মর্নিং স্যার থ্যাঙ্ক ইউ গুড মর্নিং গুড মর্নিং স্যার এইবার তুই যা এক কাপ কফি নিয়ে আগে কতক্ষণ পরে আধ ঘন্টা আশ্চর্য তুমি দরজার সামনে দাঁড়িয়ে ছিলে কেন দাঁড়িয়ে থাকবো কেন আমি তো বেরোচ্ছিলাম আপনি সেই সময় ঢুকছিলেন ব্যাস মুখোমুখি ধাক্কা নাক নিয়ে কি নাকানি চোবানিটাই না আজ খাচ্ছি যা গিয়ে জলের ঝাপটা দে এত কথা বললে এরকমই হয় শুনুন হ্যাঁ বলো রাজীব গুড মর্নিং স্যার গুড মর্নিং বসো আজকের কোম্পানি মিটিংটা ক্যান্সেল করতে বাধ্য হচ্ছি স্যার কেন কোম্পানি দুজন কমার্শিয়াল ম্যানেজারদের একজনকেও পাওয়া যাচ্ছে না স্যার মিস্টার ব্যানার্জি কাল রাত্রে হায়দ্রাবাদ থেকে ফেরার প্লেন মিস করেছেন মিস্টার ঘোষ দোস্তিদার নাগপুরে এবং ওখানে আজকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ না দেখে তিনি ফিরতেই পারবেন না কারণ ওনার স্ত্রী ওনার সঙ্গে গেছে এবং ওনার স্ত্রী সচিনের পাগল ভক্ত সচিনের খেলা দেখবেনই দেখবেন এবং অটোগ্রাফ নেবেন সিইও মানে আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার মিস্টার বোসের পেট খারাপ প্রচণ্ড ডিসেন্ট্রি টয়লেটের কামড় থেকে উঠতেই পারছেন না ওখানে বসেই ফোন ধরছেন ওষুধ খাচ্ছেন ল্যাপটপে অফিসের কাজকর্ম ওখানে বসেই করছেন তুমি থামবে কুল ডাউন তখন থেকে টিভি আর্টিস্টদের মতন পাঁচ পাতা সংলাপ বকে যাচ্ছ আচ্ছা তুমি কি করে জানলে যে উনি উনি কমোডে বসে আছেন তুমি কি ওনার বাথরুমে ঢুকে দেখেছ হ্যাঁ কি যে বলেন স্যার ওনার স্ত্রী ফোন করে জানালেন আর আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর হরপ্রসাদ মুখার্জির ওনার 104 জ্বর তাই তো রাইট কিন্তু আপনি কি করে জানলেন স্যার আপনি কি আজকাল জ্যোতিষ করছেন স্যার না না আমি আমি বুঝতে পারছি যে সবাই মিলে আমার মিটিংটাকে ভেসে দেওয়ার চেষ্টা করছে কিন্তু রাজীব তুমি আমাকে এই সমস্ত কথা বলতে এলে কেন তুমি তো আমার চ্যানেলের এক্সিকিউটিভ প্রোডিউসার মিটিংয়ের দায়িত্ব তো তোমার নয় সেটা তো আমার পিয়ের দায়িত্ব মিসেস দাসের তিনি কোথায় হ্যাঁ মিসেস দাস ওনার বাড়িতে ওনার বাচ্চা হবে 9 মাস 11 দিনের প্রেগন্যান্ট শীঘ্রই ভর্তি হবে নার্সিংহোমে তাই তো কালকে আপনার কাছ থেকে 3 মাসের ছুটি নিলেন তাই ওনার বদলে আপনার পিয়ের কাজটা আমিই সামলে দিচ্ছি ও তার মানে এই 3 মাস ধরে রোজ সকালে তোমার এই বকবকান্তে আমায় শুনতে হবে হ্যাঁ কি করবেন স্যার উপায় নেই হ্যাঁ স্যার তবে একটা কাজ করা যেতে পারে 3 মাসের জন্য আপনার একটা পিয়ের ব্যবস্থা করা যেতে পারে স্যার কি করে করবে পিয়ে কি নুন হলুদ লঙ্কা না আলু পটল উচ্ছে যে ইচ্ছে করলে বাজার থেকে কিনে আনবে তা ঠিক তাহলে কাগজে একটা বিজ্ঞাপন দেবো স্যার কি যে স্টুপিডের মতন কথা বলো না 3 মাসে চাকরির জন্য একটা বিজ্ঞাপন দেবে 5 শিখের কীর্তন গাইতে 5 টাকার খোল ফাটাবে তাও ঠিক স্যার আচ্ছা তোমার কাছে কোনো শিক্ষিতা সুন্দরী জানাশোনা মেয়ে নেই বয়স কত হবে স্যার কত হবে 22-23 কিংবা 24-25 গায়ের রং ফর্সা কত হবে স্যার কান্টন জানা কি দরকার রাজীব আমি আমার বিয়ের জন্য পাত্রী খুঁজছি না অফিসে আমার কাজ করার জন্য একটা পিয়ে খুঁজছি তখন থেকে তুমি বোকার মতন প্রশ্ন করে যাচ্ছ আপনিও তো উত্তর দিয়ে যাচ্ছেন স্যার শাট আপ
যা বলছি তাই করো, খোঁজ নাও। ওকে স্যার। ধরো ঘন্টা। ইয়েস স্যার। হ্যালো। ও বৌদি, গুড মর্নিং। হ্যাঁ, মিটিং ভন্ডুল হয়ে গেছে। আচ্ছা বৌদি, আপনার জানাশোনা কোনো মেয়ে আছে এই 22-23 বছরের? না না, আমার বিয়ের জন্য মেয়ে চাই না, আমাদের স্যারের দরকার। এই গায়ের রং ধবধবে ফর্সা, গানটা না জানলেও চলবে। আরে কি বাজে বকছো! আর শোনো, রাজীবটা আজে বাজে বকছে, আসলে আমার অফিসে একটা নতুন বিয়ে দরকার। তোমার শ্বশুরমশাই বিবাহ বার্ষিকীতে, না মানে আমার শ্বশুরমশাই বিবাহ বার্ষিকীতে আমি পৌঁছে যাবো, সন্ধ্যে 7টার মধ্যে তৈরি থাকো, আমি বাড়ি চলে আসবো। হ্যাঁ, ওকে ওকে। স্যার, কথাগুলো আপনি কাকে বললেন স্যার? কেন, তোমার বৌদিকে মানে আমার স্ত্রীকে? হ্যাঁ, ইনিও আমার বৌদি, কিন্তু কিন্তু কি? না মানে ফোনটা তো আপনার স্ত্রী ছিল না স্যার, সিইও মিস্টার বোসের স্ত্রী ফোন করেছিলেন, উনি জানতে চাইছিলেন মিটিংটা হচ্ছে কি না। স্টুপিড, এই কথাটা আগে বলতে পারোনি যেটা আমার স্ত্রীর ফোন ছিল না, ওটা মিস্টার বোসের স্ত্রীর ফোন ছিল? চান্স কোথায় পেলাম স্যার? চান্স কোথায় পেলাম? কি কাণ্ড কি কাণ্ড! ছি 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 ছি, উদর পিণ্ডি বুদর গাড়ে চেপে গেল। আই শাট আপ, আউট 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 আউট। ওকে স্যার। পাগল করে দেবে আমায়।